সর্বন তহুরা, উনি জানতে চেয়েছেন একটা বাচ্চা সিজার হওয়ার পরে আর একটা বাচ্চা কবে নেওয়া উচিত। ওনার বয়স 19 মাস, এর একটা ওনার বাচ্চা রয়েছে এবং ওনার ওজন 70 কেজি। তো আপনার যেহেতু বাচ্চার বয়স 19 মাস, তার মানে এখনও 2 বছর হয়নি, তো সাধারণভাবে আমরা যেটা বলে থাকি যে একটা মা একটা ডেলিভারির পরে, সে নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক, কমপক্ষে 2 বছরের গ্যাপ দেওয়া উচিত দুইটা বাচ্চার মধ্যে। তো সেই হিসেবে আপনার বাচ্চার বয়স যেহেতু 19 মাস, আমার মতে আপনি বাচ্চার বয়স 2 বছরের পর থেকে পুনরায় আবার প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে পারেন।